سيد سراج منير فسيح نور محرم مكرم شفيع مشفع. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين. اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاه والسلام عليك يا رسول الله. وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في إسلام بحران دروت شريف بات قرار أشنقه أغنيته فزيلته بركت رأيه الله نبي رسولي عربي صلى الله عليه وسلم إرشاده رأيه أي القول البديع في الصلاة على النبي الحبيب المدير زينوا مجالسكم بالصلاة علي فإن صلاتكم عليا نور لكم يوم القيامة تمرا تمادر مجلس شموهكي أمار اوپر دروت شريب پرار دارا شوشجي جيتا كوري ناو تمادر اي دروت شريب پاچ كورا كيام اتر دين تمادر جنن نور حبه صلو على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم بيو اسلام بحران মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান প্রিয় সাল লাহ সাল্লামের উপাধি আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে নি মুমিনি মমিনী আমালি মমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম আরেকটি হাদিসে ক্যারিমার মধ্যে এসছে ইনামাল আমালু বিন আমল নির্ভরশীল নিয়তের ওপর পেয়ে ইসলামি বেরা যা শ্রবণ করব। যা শুনবো নিজে আমল করব অপর মুসলমান ভাইয়ের নিকট পৌঁছিয়ে দিব ইলমেদিন অর্জনের জন্য শ্রবণ করব। এবং আমিও আমিও নিয়ত করছি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য বয়ান করবো ইনশাআল্লাহ পে ইসলাম বেয়েরা আজকে আমাদের পর্বের হজর সাল্লাহ সাল্লামের যে উপাধিসমূহের মধ্য থেকে যেটা নেওয়া হয়েছে সেটা হলো নোরে মুজাসা অত্যন্ত ইন্টারেস্টিং একটি হুজুরের উপাধি সমূহের মধ্যে অন্যতম যারা আশিকের রসুল আশিকের সাহাব রয়েছে আমরা নাম শোনার সাথে সাথেই আমাদের মনের মধ্যে একটা আনন্দ জেগে উঠেছে নিশ্চয়ই হুজর সাল্লাহ আলাই সাল্লাম নূরে মুজাসম অর্থাৎ হুজর সাল্লাহ সাল্লামকে আপাদমস্তক নূর করে আল্লাহ তালা সৃষ্টি করেছেন হুজর সোল্ল্লাহ সাল্লামের নূরের মাধ্যমে গোটা দুনিয়া আলোকিত হয়েছে আল্লাহ তালা হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের মাধ্যমে অন্ধকারকে কুফরিয়াদকে বাতিলিয়াতকে জাহিলিয়াতকে সব কিছুকে হুজুরের নূরের মাধ্যমেই দূরীভূত করেছেন এই জন্য আল্লাহ তালা হুজুর নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে একটি সিফাত দান করেছেন হুজুরের একটি সিফাত হলো নৌরে মোজাসম অর্থাৎ নূর ওয়ালা নবী ঠিক আছে দাওয়াত ইসলামের পরিভাষায় যেটাকে বলা হয় ওয়ালা নবী ইসলাম বেড়া এই মিলাদুলনবীর মাসেই নূর ওয়ালা নবীর আগমন হয়েছিল আজকে হুজুরসাল আলিয়া সাল্লামের নূরে মুজাসম হওয়া নিয়ে কিছু কোরআন হাদিস থেকে শ্রবণ করব। আসুন আমরা সর্বপ্রথম কোরআনুল করিম থেকে আমরা শ্রবণ করি আল্লাহ রবুল ইজাদ কোরআনুল করিমের মধ্যে এসাদ করছেন কদে জা আকুম মিনাল্লাহি বা কিতাব নিশ্চয়ই যা আকুম মিনাল্লাহ আল্লাহর কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর এবং স্পষ্ট কিতাব এসেছে ফ্রিয়সালাহ মেয়েরা এই আয়াতে করিমের মধ্যে আল্লাহ তালা হুজুর নবী করিম রউফুর রহিম আলি সাল্লামকে নূর বলেছেন ফ্রেসলাই মেয়েরা এই আয়াতের তাফসিল যদি আমরা দেখি তাহলে অধিকাংশ মুফতরিনে কেরাম অর্থাৎ জমহুর মুফাসিনে কেরামের অভিমত হল অর্থাৎ এই নূর দ্বারা হুজুর নবী আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে বিশেষ করে এবং উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে কদ জাকালি নূর এই নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এবং তফসির রুহুল মানিতে বলা হয়েছে নোরন আজিম আনওয়ার অর্থাৎ ওই মহান নূর ওই আজিম নূর সাল্লামকে আজিম নূর বলা হয়েছে এবং নবী মুখতার বলা হয়েছে তফসির রুহুল মানি শরীফের মধ্যে এবং তাফসিরে সমরকন্দির মধ্যে এবং তাফসিরে বাগভি শরীফের মধ্যে তফসিরে কবির শরীফের মধ্যে এবং সবচেয়ে বড় কথা হলো তফসির ইবনে আব্বাস সাভিয়া রসুলের তফসির তিনি তফসির করেছেন অর্থাৎ এই নূর দ্বারা হুজুর নবিয়ে করিম আলি সাল্লামের পবিত্র জাত উদ্দেশ্য ইসলামের কলানুল করিম এবং তফসিরের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা বলেছিলাম আমাদের টপিক্স হচ্ছে বিষয় হচ্ছে নূরে মুজাসম আল্লাহ তালা হুজুর নবিয়ে করিম আলাইহি সাল্লামকে আমাদের জন্য নূর করে প্রেরণ করেছেন এবং হজর সাল্লি সাল্লামকে নূর বানিয়েছেন প্রিয় ইসলাইমের কর্নুল করিমের দ্বিতীয় দ্বিতীয় আয়াতের মধ্যে চলে যায় আল্লাহ আল্লাহবুল ইসাদ কর্নুল করিমের মধ্যে শোধ করছে তারা চায় আল্লাহ তালা নূরকে নিবিয়ে তাদের তাদের ফুকের মাধ্যমে ফুৎকারের মাধ্যমে নিবিয়ে দিবে আল্লাহ তালা নূরকে পরিপূর্ণ করবেন যদিও কাফের রাশিটাকে অপছন্দ করে এই আয়াতের মধ্যে নূর হুজর সাল্লিয় সাল্লামকে বুঝানো হয়েছে মুফাসিনে কেরাম বলেছেন যেখানের মধ্যে কাফেররা তাদের ফুৎকারের মাধ্যমে নূরকে নিভিয়ে দিতে চায় তারা নিভাতে পারবে না এই নূর দ্বারা হুজুর নবী করিম সাল্লাহ আলিয়া জাতকে বোঝানো হয়েছে এই আয়াত থেকেও আমরা জানতে পারলাম হুজুর নবী করিম সাল্লিয় সাল্লাম নূর ছিলেন ফির ইসলাই এরপরে আসি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ করছেন আল্লাহু নূর সামাওয়াতি ওয়াল মাসালু নুরিহি বিশেষ করে শিফা শুরিফের মধ্যে এবং মুফাসসিরিনে বলেন আল মুরাদুস সানি অর্থাৎ এখানে দ্বিতীয় যে নূরটি অর্থাৎ এখানে নূর বলা হয়েছে মাসালু নুরিহি ওই নুরের মিসাল এই মাসালো নুরিহর যে নূরটি রয়েছে এখানে হুজুর নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে পেশলাই মেহরা আমরা জানতে পারলাম কুরআনুল করিম ফরকানে হামিদের মাধ্যমে যে আল্লাহ তাআলা হুজুর

এবং তিনার থেকে ইমামে কস্তালী রহমতুল্লাহি আলাই তিনার কিতাব আল মাহিবুল্লা দুনিয়া এবং এটা সারা শেরে জলকানির মধ্যে এবং বাকের জরকানি রহমতুল্লাহি আলী হাদিসটিকে উল্লেখ করেছে ইমামে বা হাকির রহমতুল্লাহ আলী দালাইল নবুয়াতের মধ্যে ইমামা ইবনে হাজার মাক্যির রহমতুল্লা আলী আফজালুল করার মধ্যে এবং শাহ আব্দুল হাক মহাদসুদাহভি মাদারেজুন নবুয়াতের মধ্যে সহ অসংখ্য গণিত মহাতিস কেরাম এবং ওলামাই কেরাম এই হাদিসটিকে নিজেদের কিতাবের মধ্যে

হে জাবের আল্লাহ তালা সর্বপ্রথম সমস্ত কিছুর পূর্বে তোমার নবীর নোর মুবারককে সৃষ্টি করেছে। করেছো বলেছিলাম না আমাদের আজকে বিষয় হচ্ছে টপিক্স হচ্ছে হুজুর নূরে মুজাসাম এই হাদিসটিকেও আমরা জানতে পারলাম কি হুজুর নবী করিম রাউফ রাহিম সাল্লা সাল্লাম নূর মোবারককে আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেছে এই হাদিসটিকে উল্লেখ করার পরে আলা হজরত ইমামে সুন্নাত। ইমামে আহমদ রাজা খান فاض علیہ بیرنبی رحمۃ اللّہ علیہ فتوائی رضویہ شریفر مدد الیکھ کر یہ حدثٹی ہوالقب الما طالق کب العلما تلقی کب العلما ایمن ایک مہان جنیش وہ عظیم شعی ہے جس کے بعد حدیث میں ضعف بھی ہو ضعف نہیں رہتی اور ارتات حدثر مدد دور بولو تھا کہ ضعیف تھا کہ نا. اور ارتھات حدیث مقبول حسن ہو جاتی اور ارتھات یہ حدیث حدیثر مدد کو دور بولو تھا کہ کہ دور بول تھا گلا کو میٹر کرے نا একটা হাসান হয়ে যায় ফুয়েস্লা মেরা তার মানে হাদিসটি হাসান পর্যায়ের হাদিস এই হাদিসটিকে থেকে আমরা বুঝতে পারলাম হুজুর নূরে মুজাসম কিতাবের মধ্যে উল্লেখ জন্য তিনি বলেন আউ আলু মা নৌরি হাদিসটিকে উল্লেখ করে বলেন সই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ তালা সর্বপ্রথম প্রথম হুজুর নবী করিম সাল্লামের নূর মুবারককে সৃষ্টি করেছে ইসলাম এবং বিশ্ববিখ্যাত ফকি মাহাদিস আব্দুল গনীন আবসি রহমতুল্লাহ আলাই তিনার কিতাব নাদিয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন সই হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ তালা প্রথম হুজুর নবী করিম রফ রহিম সাল্লি সাল্লামের নুর মুবারককে সৃষ্টি করেছেন এবং তাফসিরে গরাইবুল কোরআনের মধ্যে রয়েছে মহাকিম নিশাপুর রহমতুল্লাহ আলাই উল্লেখ করেন আল্লাহ তালা সর্বপ্রথম নবী করিম রফুর রাহিম সাল্লিয় সাল্লামের নোর মোবারককে সৃষ্টি করেছেন অসংখ্য গণিত মহাদ্দিস মুফাসির তিনার প্রত্যেকেই তিনাদের কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন তার মানে আমরা জানতে পারলাম হুজুর নবী করিম আলাইহি সাল্লাম নূরে মুজাসা পেসলাইমেরা এখানে একটি খুব সূক্ষ্ম কথা উল্লেখ করব বিশেষ করে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিনার কিতাব মেশকাত শরীফের সারা মেরকাতুল মাফাত উল্লেখ করেছেন যে ইখতলাফাতের রিবায়াতু আউ্বাল মাখলোক অর্থাৎ সর্বপ্রথম যে সৃষ্টির হাদিসের মধ্যে ইখতলাফ মতানৈক্য রয়েছে ইখতলাফ রয়েছে বিভিন্ন অর্থাৎ সর্বপ্রথম যে সৃষ্টির ব্যাপারে হাদিস অর্থাৎ অনেকগুলো হাদিস রয়েছে যেমন আউ্ আলমা খালাক কালাম। কালাম আউ্বাল মাখালাক্লাহুল আরস এরকম কয়েকটি হাদিস এসেছে মোল্লা আলী কারীর মত্লা আলাই বলছেন এটার ব্যাপারে সবচেয়ে সুন্দর করে সমাধান দিয়েছেন ইমাম ইবনে হাজার সরে সমের তিরমিজির মধ্যে যেটা উল্লেখ করেছেন ইমাম ইবনে হাজার সুন্দর করে উল্লেখ করেছেন যে এখানের মধ্যে আউআলমা খালাকল্লাহ নূরি নবী কেরিমেশাদ করছেন সর্বপ্রথম আল্লাহ তালা আমার নূরকে সৃষ্টি করেছেন এবং আরেকটি হাদিসে এসেছে আউয়ালু মা আল্লাহুল কালাম সর্বপ্রথম আল্লাহ তালা কলাম সৃষ্টি করেছে আউআাল মা আল্লাহুল আকল আল্লাহ তালা আকলকে সৃষ্টি করেছেন ইমনি হাজার মাক্কি রহমতুল্লা আলী বলছেন এখানে সবগুলো হাদিসের সমাধান সুন্দর করে দিয়েছেন আল্লাহ তালা সর্বপ্রথম নবী করিম সাল্লাহি সাল্লামের নূর মুবারককে সৃষ্টি করেছেন সোম্মাল মা সোম্মাল আর অর্থাৎ সর্বপ্রথম আল্লাহ তালা নবী করিম সাল্লা সাল্লামের নূর মুবারককে সৃষ্টি করেছেন তারপর পানি সৃষ্টি করেছেন তারপরে আর সৃষ্টি করেছেন প্রিসলাম এরা এই হাদিসের মধ্যে কয়েকটি হাদিস এসেছে আপনারা আমার মনের মধ্যে যদি প্রশ্ন জাগে কয়েকটি তো এসেছে কোনটা সর্বপ্রথম সৃষ্টি আমরা এই হাদিস থেকে যে আল্লাহ রসুল সল্লাহ আলি সাল্লাম বলেছেন রসুল করিম নিজে এরশাদ করেছেন অল মুসরতের মধ্যে যে হাদিসে জাভেরকে উল্লেখ করার পরে ইমাম ফারেস রহমতুল্লাহ আলী হাদিসটিকে উল্লেখ করছেন যে বলছেন আল্লাহ তালা সর্বপ্রথম আমার নূর মোবারককে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন তারপর আল্লাহ তালা সমস্ত মখলুককে আমার নূর থেকে সৃষ্টি করেছেন ইসলাই মেয়েরা এই রায়তটি থেকে বোঝা গেল হুজুর নূরে মুজাসম ছিলেন ফুয়েস্লাই মেয়েরা আমরা এতক্ষণ জানতে পেরেছি হুজুর নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ নূর করে সৃষ্টি করেছেন নূরে মুজাসম করে সৃষ্টি করেছেন আসুন আমরা হাদিসে করিমার দিকে যাই হাদিসে করিমার মধ্যে আমাদেরকে কিসের প্রতি ইঙ্গিত দিচ্ছে এই ব্যাপারে আরও দু একটি আমরা হাদিস শ্রবণ করি এবং নিজের ইমানকে মজবুত করে নিই আম্মা যান আয়েশা সিদ্দিকা তৈবা তাহের আলাদি আল্লাহ বর্ণনা করেন একবার আমি সেহারির সময় আমি কি করছিলাম সুই দিয়ে আমার কাপড়কে শিলি করছিলাম ওই মুহূর্তে আমার হাত থেকে সুইটি পড়ে যায় ওই মুহূর্তে নবী করিম সাল্লিয় সাল্লাম তা শিফ নিয়ে আসেন তখন কি হল বৈত বিনোর হুজুর নবী করিম সাল্লি সাল্লামের নুরানি চেহারা মুবারকের আলোতে অন্ধকার ঘরটি আলোকিত হয়ে গেছে এবং আমার হারানো সুইটিকেও আমি ফিরে পেয়েছি বলেছিলাম না হুজুর নূরে মুজাসম দেখেন কেমন নূর ছিলেন কেমন আলো ছিলেন হুজুর লাহ সাল্লামের নুরানি চেহারা মুবারকের আলোতে অন্ধকার ঘরটি আলোকিত হয়ে গিয়েছে শুধু এতটুক নয় আল্লাহ তাল হজুরকে কেমন নূর করেছেন হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের তর্কতময় হাত নোরানি হাত যেখানে পড়ে যায় সেটাও আলোকিত হয়ে যায় এক সাহাবি রসুল বলেন একবার হুজুর নবী করিম সাল্লিয় সাল্লাম আমার চেহারার মধ্যে নোরানি হাত মুবারক লাগিয়ে দিয়েছিলেন এরপর থেকে যদি আমি কোনো ঘরে প্রবেশ করতাম এমন অবস্থা হতো ওই ঘরটি আলোকিত হয়ে যেত যেতল্লা পি ইসলাই চিন্তা করেছেন নুরানি হাত মোবারকে লাগার বরকতে অন্ধকার ঘরটি আলোকিত হয়ে যেত যখন ওই সাহাবি ওই ঘরে প্রবেশ করতেন পি আরেকটি ইমান তাজাকারী ঘটনা শ্রবণ করি শেখে তরিকত আমির সুন্নত বানিয়া দাওয়াত ইসলামী আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদি জিয়াই জিয়াঈ দামাত বরকাতুম আলিয়ার লিখিত কিতাব কালো গোলামের মধ্যে একটি সুন্দর ওয়াকিয়া বর্ণনা করেছেন এবং জালাউদ্দিন রুমি রহমতুল্লা আলাই তিনি কিতাবের মধ্যে মুসনবী শরীফের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রসুল আলি সাল্লামের এক কাফেলা আরব মরুভূমি দিয়ে যাচ্ছিল ওই মুহূর্তে কাফেলার যে পানি ছিল পানি সব শেষ হয়ে গিয়েছে তারা তৃষ্ণার্থ ছিলেন তারা চিন্তা করলেন হয়তো আমাদের জীবনের প্রদীপ নিবে যাবে আমরা মৃত্যুবরণ করবো কারণ পানি ছাড়া মানুষ বাঁচে না পানি শেষ ওই মুহূর্তে দোনো ও জাহানের বাদশাহ নবী করিম রউফুর রাহিম সাল্লাহ আলিয়া সাল্লাম তাদের সামনে গিয়ে উপস্থিত হয়ে গেলেন এবং নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তাদেরকে বললেন ওই যে পাহাড় দেখছো পাহাড়ের পিছনের দিকে একজন গোলাম একটি সাওয়ারির উপর আরোহণ করে পানি নিয়ে যাচ্ছে তাকে আমার কাছে নিয়ে আসো ওই গোলামকে নিয়ে আসা হলো নিয়ে আসার পর নবিয়ে করিম সাল্লি সাল্লাম পানির পাত্রটি হাতে নিলেন নেওয়ার পরে সে পাত্রের মধ্যে মুবারক হাত মুবারক লাগিয়ে দিলেন এবং কাফেলার যারা ছিল তাদেরকে বললেন তোমরা পানি পান করে নাও যাদের তৃষ্ণার তো রয়েছে রয়েছে তোমরা তোমরা তৃষ্ণাকে নিবারণ করে নাও এবং তোমাদের পাত্রগুলো পরিপূর্ণ করে নাও এতগুলো মানুষ পানি পান করার পরে সবাই পান করেছে তাদের সাওয়ারিগুলোকে পানি পান করিয়ে নিয়েছে তারপরও সামান্যতম পানি ওই মাস্ক থেকে পানির পাত্র থেকে কমে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের এই আলিশান মজেজা দেখে ওই যে গোলাম ছিল হাফসি সে অমুসলিম ছিল সে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের নৌরানি হাত মুবারকের মধ্যে চুমু খেতে লাগলো নবীয়ে করিম সাল্লাহ আলী ওসাল্লাম এর প্রতি মহাব্বত ভক্তি দেখে নবী করিম ওই অমুসলিমের চেহারা ও অমুসলিম গোলামের চেহারার মধ্যে নুরানি হাত মোবারক মেসেজ করে দিলেন বলিয়ে দিলেন মাসেহ করে দিলেন দেওয়ার সাথে সাথে ওই হাফসি গোলামের চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গিয়েছে উজ্জ্বল হয়ে গিয়েছে চিন্তা করেছেন হুজুর নবী করিম সাল্লাম কেমন নূরে মুজাসম ছিলেন হুজুর সাল্লি সাল্লাম যেখানে মেসেজ করেছেন হাত লাগিয়ে দিয়েছেন সেই হাফসি গোলাম সুন্দর হয়ে গিয়েছে ওই হাফসি গোলাম সেখান থেকে নবী করিমের কাছে কালিমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলেন তারপর সে চলে গেল তার মালিকের কাছে গেলেন তার মালিক তাকে চিনতে অস্বীকৃতি জানালো তুমি কে তোমাকে চিনছি না বলতে লাগলেন আমি তো আপনারই গোলাম আমার গোলাম তো কালো ছিল তুমি এত সুন্দর বলতে লাগলেন আমি এমন এক মহান সত্তার দরবারে গিয়েছি এমন একজন নূরে মুজাসাম মহান ব্যক্তির দরবারে গিয়েছি জিনার কাছে গেলে আর চেহারার কালো রং কেন অন্তরের যে কুফুরি রয়েছে কুফুরির কালো ময়লা রয়েছে সেটাও পরিবর্তন হয়ে যায়

তিনাকে বলতে লাগলেন হালিমাতু সাদিয়া রদিয়াল্লাহ না বলেন যখন আমি নবিয়া করিম সাল্লিয়ামকে দুধ পান করাতাম তখন নজর সাল্লাই সাল্লামের চেহারা মুবারকের আলোতে অন্ধকার ঘরটি আলোকিত হয়েছে তো তিনি আরো বলেন তিনি প্রতিবেশী একজন তিনিাকে জিজ্ঞেস করলেন হালিমাতু সাদিয়া তুমি কি রাতের বেলা ঘরের মধ্যে লাইট লাগিয়ে রাখো বলতে লাগলেন না কেন কি হয়েছে বলতে লাগলেন তোমার ঘর থেকে সারা রাত্র আলো বের হয়ে আসে তিনি বলতে লাগলেন না কোনো লাইট জ্বালিয়ে রাখি না এই আলো হচ্ছে এটা হচ্ছে নবিয়ে করিম সাল্লিয় সাল্লামের নূরের আলো প্রিয় মেয়েরা চিন্তা করেছেন যে সাল্লিয় সাল্লামের নোরানি চেহারা মোবারকের কারণে নোরের কারণে সারা রাত্র হালিমতুসাদ আল্লাহ তালা ঘর আলোকিত হয়ে থাকতেন আলো থাকতেন উজ্জ্বল থাকতেন আল্লাহ তালা হজর নবী করিম সালাহাল্লামকে কেমন নূর করে সৃষ্টি করেছেন কেনই বা হবে না কারণ হজর মাধ্যমেই তো আল্লাহ তালা কুফুর সমস্ত বাতিল ইয়াতকে এই জিনিসগুলোকে মিটিয়েছেন আল্লাহ হজর বলেন চমক তু যে পা তে হে সব পানে বালে মেরা দিল ভি চমকা দে চমকা নে মেরা আল্লাহ তালা সুনবী কিনু সাল্লাহ আলি সাল্লামকে নূরে করে সৃষ্টি করেছেন প্রিয় ইসলাম মেহরা বর্ণিত রয়েছে আদম আলি যখন আল্লাহ তালা সৃষ্টি করলেন এবং তাকে ইলহাম করা হলো তিনি আরজ করলেন আমার নাম কেন আবু মোহাম্মদ কেন রেখেছ আরজ করলেন মৌলা আমার নাম কেন আবু মোহাম্মদ রেখেছেন তিনাকে বলা হলো আর দিকে তাকাও সেখানের মধ্যে এক নবীর নাম দেখতে পেলে বলা হলো এই নাম হচ্ছে যে নূরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনার আউলাদের মধ্য থেকে জেরি হবে মেয়েরা এবং আদম আলি সাল্লামকে আল্লাহ তালা ফেরেশ তাদের মাধ্যমে সেজদা করিয়েছিলেন এবং একটি রবায়তের মধ্যে এসছে যে সমস্ত আম্বে করামের নূরগুলোকে একটা নূর ঢেকে নিয়েছে আদম আলি বলতে লাগলেন এম্লা এই নূরটা কার যে নূরটি সমস্ত আম্বে কেরামের নূরগুলোকে ঢেকে নিয়েছে আল্লাহ তালা ইস করলেন এই নূরটা হচ্ছে মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের যিনি তোমার আউলাদের মধ্য থেকে ইসলামের কেমন শান আজমত আমার নবীর কেমন নোরে মুজাসম করে সৃষ্টি করেছেন তফসিরে কবির শরীফের মধ্যে বর্ণার মধ্যে এসছে আল্লাহ তালা আদম আলি সাল্লামকে ফেরেস তাদের মাধ্যমে সিজদা করিয়েছিলেন তিনাকে সম্মানিত করেছেন এটার মূল কারণ কি ছিল জানেন আপনারা বিশেষ বিশ্ববিখ্যাত মুফাসির আল্লামা ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি তিনার বিশ্ববিখ্যাত তফসির তিনি তফসিরার তিনার বিশ্ববিখ্যাত তফসিরের মধ্যে সুরা বাকরার দুইশো বাউন্ন নম্বর আয়াতের তফসিরের মধ্যে লিখেছেন যে আদম আলি সাল্লামের পেশানিতে কপাল মুবারকের মধ্যে হুজুর নবী করিম নূর মোবারক ছিল এই জন্য আল্লাহ আদম আলি সাল্লামকে ফেরেশ ইসলাম দিয়েছে আমার নবী সাল্লি সাল্লামের নূর মুবারক যেখানের মধ্যেই তশিফ রাখে আমার নবী যেখানেই তশিফ রাখেন সেই জায়গাটা আলোকিত হয়ে যেত এক্সাবসুল সাল্লাম আরো করেন তিনি বলেন যে একবার নবী করিম সাল্লাম একটি চাদর মুবারক গায়ে দেওয়া ছিলেন রাতের বেলা ছিল ওই অবস্থাতে রসুল করিম সাল আলি সাল্লামের চেহারা মুবারকের দিকে একবার তাকাতাম আরেকবার আসমানের দিকে দিকে তাকাতাম তিনি বলেন সর্বশেষ আমার কাছে মনে হলো ফাইদা হুয়া আইন্দি অর্থাৎ রসুল করিম সাল্লি সাল্লামের চেহারা মুবারকের সর্বপেক্ষা সুন্দর এবং নোরানেমেরা চিন্তা করেছেন রসুল নবী করিম সালি সাল্লাম কত নোর ছিলেন কত চমক ছিল নবী করিম সাল্লি সাল্লামের চেহারা মুবারক চন্ড চাইতে আরো অধিক বেশি সুন্দর কেননা সব কিছুই তো আমার নবীর দরবারের ভিখারী আমার নবীর নূরের সৎকাই তো সকলেই নূরান্বিত হয়েছেন আমার নবীর নবুয়তের নূরের ফয়েজেই তো সকলেই দামি হয়েছেন আমার নবী তো না হলে কোনো কিছুই হতো না ইসলামেরা আসুন ওই নবীর প্রতি মহাব্বত ভালোবাসা যে আজকে শুনলাম যে নবীর করিম সাল্লা সাল্লাম এর নূরে মুজাসম মাদানী চ্যানেলের ধারাবাহিক প্রোগ্রাম এগুলো মাদানী চ্যানেল বাংলার মধ্যে চলছে এগুলার কারণ কি। আমাদের এইগুলার আলোচনা শোনার মাধ্যমে যেন হুজুর নবী করিম সল্লাহ আলি সাল্লামের প্রতি মহাব্বত ভালোবাসা আমাদের তৈরি হয় কেন নবী করিম সাল্ল্লাহ আলি সাল্লামের ভালোবাসা মহাব্বত হচ্ছে ইমানের মূল নবী করিম সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসা যদি আপনার আমার অন্তরে না থাকে তাহলে আপনি আমি প্রকৃত মমিন হতে পারবো না প্রিয় ইসলাম ভাইরা আমরা যে আজকে হুজুর নবী করিম সল্লাহি সাল্লামের লাকব সমূহের মধ্য থেকে একটি লাকব নৌরে মুজাসা এগুলার ব্যাপারে শুনলাম হজুর কেমন নূর ছিলেন কেমন নূরে মুজাসম ছিলেন এটার মাকসাদকে জানেন একমাত্র মাকসাদ হচ্ছে আপনার আমার মাঝে নবী করিম সাল আলি ভালোবাসার উজাগার করা যেন আপনার আমার মাঝে নবী করিম সাল্লিয় সাল্লামের প্রকৃত ভালোবাসা সৃষ্টি হয় আলা হজরত কতই না চমৎকার বলেছেন আমাদের উচিত মাদানি চ্যানেল বাংলার প্রত্যেকটা প্রোগ্রাম যেগুলো হচ্ছে এর মাধ্যমে যেন হজুর নবী করিম সাল্লি সাল্লামের ভালোবাসা আপনার আমার অন্তরের মধ্যে গেঁথে যায় নবী করিম সাল্লাহ সাল্লামের ভালোবাসা ছাড়া জীবনটাই ব্যক্ত আমরা এই আলোচনা শুনে এই বায়ান শ্রবণ করার মাধ্যমে নিজের অন্তরটাকে নবী করিম সাল্লিয় সাল্লামের ভালোবাসা দ্বারা পরিপূর্ণ করে নেই আল্লাহ তালা আমাদেরকে নবীর করিম সাল্ল্লা সাল্লামের ভালোবাসা দান করুক আমিন মিন বিজা হিন্ন আমিন সল্লাহ আলহিমাম আইলাল হাবিব সাল্লাহ سيد سراج منير فصيح نور محرم مكرم شفيع مشفع